সম্মানীয় সুন্দর নায়া মহাশয়, আপনি মঞ্চে আসবেন। ভক্তরাম মন্ডল মহাশয়, সুজীব নস্কর ও কুমার সঞ্জয়, আপনাদের কাছে অনুরোধ, আপনি আপনার সমস্ত শিল্পীদের নিয়ে মঞ্চে চলে আসুন। আমরা একে একে আপনাদের বরণ করে নেব, তাই আপনারা সবাই মঞ্চে চলে আসুন। যারা বরণের দায়িত্বে আছেন আপনারা চলে আসুন। এখন আমরা দীপ মঞ্জুরি গাজন তীর্থের কলাকুশলীদের আমরা বরণ করে নিচ্ছি। কলাকুশলীদের জন্য একটা জোশে তালি হয়ে যাক। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শুভ রথযাত্রার জি আজকে শুভ উদ্বোধন। এখানে অনেক নায়ক বন্ধুরা এসেছেন এবং বিশিষ্ট সমাজসেবী এবং আরো অনেক আছে, প্রত্যেককে আমার তরফ থেকে ভালোবাসা ও শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন জানাই। তো দাদা এখানে বসে আছে, ঠিক আছে, শরীরটা ভালো না তো, আর এই এক মাসের মধ্যে আমাদের গানগুলো সব কমপ্লিট করতে হয় আমার, তো সেইভাবে অনেক পরিশ্রম করি। যাই হোক, একটা গানের অনুরোধ করেছি, আমি একটা ছোটো করে গান গাইব, কিন্তু ভুল হলে মানিয়ে নেবেন। তো এখানে তো হ্যালো 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 তো যে পূজা নিয়ে গান, তো সেই পূজা নিয়ে একটা গান করব। আমি অনেক রকমের গান গাই, তো একটু মান্নাদের গান আমি গাই বেশি, তো এখানে একটু অন্যরকমের গান গাই, যেটা পূজা পারপাসের অনুষ্ঠান, তো একটা লক্ষ্মী পূজা নিয়ে গানটা করব। তো সেই গানটার মধ্যে সমস্ত জাতি ধর্মের কথা বলা রয়েছে, তো গাইছি, ভুল হলে মানি না। তোমায় পূজা করো জীবনে মোর, কি হয়েছে অমা লক্ষ্মী, আজ আমি পাইনি তার হিসাব। এটা নকুল বিশ্বাসের গান। তো এক ব্যক্তি প্রত্যেক বছর নেয় লক্ষ্মী ঠাকুর তুলছে আর বলছে আমার ধন সম্পত্তি আসছে না কেন, কিন্তু লক্ষ্মী ঠাকুর তুলে তার ধন সম্পত্তি আসবে না। দুটো হাত দুটো পা দিয়েছে, সেটাকে কাজে লাগাতে হবে, তারপর মহালক্ষ্মী তোমার উপর সদয় হবে। কিন্তু সে বলছে না, আমি প্রত্যেক বছর লক্ষ্মী ঠাকুর তুলছি মানে আমার ধন সম্পত্তি দিতে হবে, তাকে নিয়ে নকল বিশ্বাস গান গাইছে। তোমায় পূজা করি জীবনে মোর, কি হয়েছে না অমা লক্ষ্মী, আজ আমি পাইনি তার হিসাব। তোমায় পূজা করে জীবনে মোর, কি হয়েছে না অমা লক্ষ্মী, আজ তোমার কেমন স্বভাব,
ওমান লক্ষ্মী আজ বাই ওমান লক্ষ্মী আজ ওমান লক্ষ্মী আজ ধনপতি খেতাব অমান লক্ষ্মী আজ তোমায় পূজা করে জীবনে মোর কি হয়েছে লাভ অমান লক্ষ্মী আজ কেন দিনে দিনে প্রতিদিন কেন দিনে দিনে প্রতিদিন বাড়ছে সংসারের অভাব অমান লক্ষ্মী আজ বাড়ি তো নমস্কার।